কালি ইয়াত এভিকশন হয়েছে, আমি আজি আহি উপস্থিত হয়েছো। মূল আমি এউডিএফ দলের একটা সজাতি দল, মূল লগত চেঙ্গা সমষ্টির মাননীয় বিধায়ক আশরাফুল হোসেন সাহেব আহিছে আর আমার দলের কিছু সতীর্থ আহিছে। জাগরীর সমষ্টি কমিটি, মরিগাঁও জেলা কমিটির আমার বহুকেইগৰাকী সতীর্থ ইয়াত আছে। আমি ইয়াত আহি যেটো গম পালো, কালি যেটো উচ্ছেদ হয়েছে এটু অমানবীয় হয়েছে। আর ইয়াতে রেলওয়ের কারণে এই মাটিটো রেলওয়ে ডিপার্টমেন্টের পৰা নোটিস আহিছিল, কিন্তু ইয়াত রেল লাইন ইয়াত চালু হয়ে থাকা নাই। রেল লাইনটো ইয়ার পৰা প্রায় 1 কিলোমিটার আঁতৰি দি গৈছে। আর ইয়াতে যেটা কুয়েরি পাথরের কুয়েরি আছিল, কুয়েরির মাল নিবলৈ ইয়াতে একটা রেলওয়ে লাইন এক্সটেন্ড করা হয়েছিল ইয়ার পৰা মেইন লাইনত নিয়ার কারণে। এতিয়া বহুদিন আগৰ পৰা কুয়েরিও বন্ধ হল, ইয়াত রেলের কোনো চলাচলও নাই। এইটো রেল লাইনের একটা পরিত্যক্ত ভূমি। আর ইয়াত আমি যে দেখা পালো 57 বছর, 60 বছর, 62 বছর পূর্বর পৰা ইয়াত বসবাস করা আমি বহু বৃদ্ধ লোক পাইছো, যিসকলৰ জন্ম ইয়াত, তেখেতসকলৰ 57, 60, 62 বছর বয়স। সেই লোকসকলৰ ইমান বছর ধরে ইয়াত বসবাস করে আছে, বহুতে সৰু সুৰা বিজনেস করে। আর ইয়াত বহুতে পেপার মিলত কাম করেছিল, পাথরের কুয়েরিত কাম করেছিল, বহু লোক আছে নদীর গড়াখহনীয় আক্রান্ত, তেওঁলোক ভূমিহীন বহু লোক আছে, যিসকলৰ ইয়াৰ পৰা উচ্ছেদ করে দিয়ার পিছত এক লেচা তেওঁলোকৰ মাটি নাই কোরবাত আশ্রয় লওয়ার কারণে। এই লোকসকলক আজি কালি অমানবীয়ভাবে উচ্ছেদ করে তেওঁলোকক আজি আশ্রয়হীন করা হল। তাতোকৈ ডাঙৰ কথাটো হল যে কালি হাইকোর্টের পৰা একটা স্টে অর্ডার আহিছিল যে ইয়াত এভিকশন বন্ধ রাখব লাগে। ফার্দার আর একটা ডেট 27 তারিখে দিয়েছে হাইকোর্টে, তারপর ডেটের পিছত হাইকোর্টে চূড়ান্ত সিদ্ধান্ত দিব। তার আগত স্টে অর্ডার, একটা স্টে অর্ডার তো আহি আছে গম পাই, যেতিয়া ইয়াত খুব সোনকালে তৎপরতারে মানে ইয়াত উচ্ছেদ করা হল, ঘর বাড়িখিনি ভাঙি দিয়া হল। যেতিয়া প্রশাসনে গম পালে যে আজি স্টে অর্ডারটা আজি আহি পাই যাব, ভাবিছে কাগজখন আহি পোৱাৰ আগতেই মানুষখিনি ঘর দুয়ার ভাঙি দিব লাগে। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে, রাজনৈতিক চক্রান্ত আছে। আমি এটা গরিহণা দিছো, যি নাগরিক অন্ন নাই, বস্ত্র নাই, তেওঁলোকৰ অন্ন বস্ত্র ব্যবস্থা করা, আর যিসকলৰ বাসস্থান নাই তেওঁলোকক বাসস্থানৰ ব্যবস্থা করে দিয়াটো এখন গণতান্ত্রিক নির্বাচিত সরকারৰ প্রাথমিক দায়িত্ব। কিন্তু আমি দেখিছো বর্তমানের হিটলারী সরকারে তেওঁলোকে যিসকল নিরাশ্রয়া বাসগৃহ নথকা নাগরিক আছে তেওঁলোকক বাসস্থান দিব পৰা নাই, অন্নহীনক অন্ন দিব পৰা নাই। কিন্তু তেওঁলোকক কোনোবাই যদি মূরের উপর চালি এটা, সামান্য চালি এটা বুঝি কোনোমতে জীবন রক্ষা করে আছে, তেওঁলোকক উচ্ছেদ করে গৃহহীন করাত কিন্তু এই সরকার পাকৈত। গতি এই সরকার হল জনবিরোধী সরকার, আর নাগরিকক আশ্রয় দিব নয়, আশ্রয় ভাঙিব পারে সরকারের এই হিটলারী নীতির আমি বিরোধিতা করেছো। আর সরকারে অতি সোনকালে এই লোকসকলক সংস্থাপন দিয়ক আর তেওঁলোকক ক্ষতিপূরণ সহ পুনর্সংস্থাপন দিবলে আমি দাবি জানাইছো। জাগিরোডত যে উচ্ছেদ কার্য, অমানবীয় উচ্ছেদ আপনাদের চকুর সম্মুখত দেখিছে। এই বরষুণ আর বানপানীর সময় এই ধরনের অমানবীয় উচ্ছেদে মানুষের মধ্যে এক বিভীষিকা নমাই আনিছে। আমি সরকারের এই কার্যক ধিক্ষা দিছি। কল্যাণকামী রাষ্ট্র এখনের একটা রাজ্য সরকারের দায়িত্ব আছিল যে গৃহহীন ভূমিহীন লোকসকলক পুনঃসংস্থাপনের ব্যবস্থা করে যদি সরকারি মাটি মোকলাবলগা আছিল মোকলাই ললেহেতেন, আমি কোনো ইয়ার এই ক্ষেত্রে আমার কবলগিয়া না থাকলেহেতেন। কিন্তু যি সময় এই ঠাইত 60-62 বছর, 50 বছরের পৰা শ্রমিকসকল বহি আছে, গড়াখহনীয় পীড়িত মানুষ বহি আছে, যিসকলের জন্ম ইয়াত তেওঁলোকৰ বয়স আছে 60 বছর, তেওঁলোকক ইয়াৰ পৰা এইদৰে নির্দয়ভাৱে বৰষুণৰ বতৰত আঁতৰাই দিয়াটো কিমান এটা কল্যাণকামী রাষ্ট্র বা রাজ্যৰ এটা চৰকাৰৰ দায়িত্ব আপোনালোকে নিজে উপলব্ধি কৰক। অসমত যিসকল ভূমিহীন মানুহ আছে, যিসকল গৃহহীন মানুহ আছে, তেওঁলোকক গৃহ আৰু ভূমিৰ যোগান ধৰাটো রাষ্ট্রৰ দায়িত্ব আৰু কর্তব্যৰ অংশ হিচাপে আমি 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 ভাবো। আৰু সেই সময়ত সরকারে সেই দায়িত্ব পালন নকৰি মানুহক জাতি জনগোষ্ঠী আর ধর্ম বাছি বাছি যে ধরনের উচ্ছেদের নামত উৎপীড়ন গোটে রাজ্যব্যাপী চলাইছে, আমি AIUDF দলে ইয়াক তীব্র ভাষায় বিরোধিতা করেছো, গরিহণা দিছো। আর আজি আমি জাগিরোডর ইয়াতে প্রায় 1500 পরিয়ালক যে ধরনের উচ্ছেদ করা হয়েছে, আমি তেওঁলোকৰ লগত দুখত সমভাগী হবলৈ আমি AIUDF দলের জাতি দল ইয়ালে আহিছো।